হল একটা লড়াইয়ের ময়দান আর আমি তাই নিয়ে উপদেশ দিতে থাকব কারণ আমরা যা কিছু ভাবি তা বাস্তবে আমাদের জীবনকে অনেকটাই প্রভাবিত করে আর সম্প্রতি একটা সরাসরি ইন্টারনেটের অনুষ্ঠানে আমি সবাইকে সুযোগ দিয়েছিলাম মন নিয়ে আমায় প্রশ্ন করার আর আজ আমি সেটাই আমার টিভির দর্শকদের সাথে ভাগ করে নেব কারণ আমার মনে হয় যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা আপনাদেরও কাজে লাগবে শুরুটা বেশ ভালোই হয়েছে দুর্দান্ত কিছু বক্তব্য দিয়ে আমরা ইতিমধ্যেই সারা পৃথিবী থেকে প্রশ্ন পেতে শুরু করেছি চলুন তাহলে সেগুলো উত্তর দিতে শুরু করা যাক নিশ্চয়ই হ্যাঁ প্রথম প্রশ্নটি এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে আর প্রশ্নটি হলো যখন কেউ নেতিবাচক কোনো চিন্তা নিয়ে ভাবতে থাকে ঠিক যেমন আপনি একটু আগেই বলেছিলেন এই ভাবনার উৎস কোথায় আমি কি এটা নিজের মনেই তৈরি করি নাকি এটা দিয়াবলের কাছ থেকে আসে এ সমস্ত চিন্তাগুলি আসে কোথেকে সবার আগে দক্ষিণ আফ্রিকার সমস্ত বন্ধুদের আমার শুভেচ্ছা জানাই আমরা আপনাদের সবাইকে খুব ভালোবাসি আমাদের কিন্তু এক শত্রু রয়েছে যার নাম দিয়াবল শয়তান বা লুসিফার মোদ্দা কথা হল অশুভ শক্তি যা কিনা সর্বদা চেষ্টা চালিয়ে যায় আমাদের মনে অশুভ চিন্তা প্রবেশ করানোর বাইবেল দুই করন্তীয় দশে বলছে যে আমাদের কাছে এই শত্রুর সাথে লড়াই করার অস্ত্র রয়েছে এই শত্রু আমাদের মনে নিজেদের একটা মজবুত জায়গা বানানোর চেষ্টা করতে থাকে মানে এমন একটা জায়গা যেখানে সে নিজে লুকিয়ে থাকতে পারবে যেমন ধরুন আপনাদের কেউ কেউ হয়তো সারা জীবন ধরে কোন ভ্রান্ত ধারণা বয়ে চলেছেন অথচ আপনি হয়তো জানেনই না যে ধারণাটা ভুল আমি তো এমন করেছি যেমন ধরুন আমি ছেলেবেলায় নির্যাতিত হয়েছিলাম আর আমি সব সময় এটাই ভাবতাম যে আমার ভাগ্যে নিশ্চয়ই অত্যন্ত নিকৃষ্ট জীবন আছে সুতরাং আমিও সেইভাবেই নিজের জীবনটাকে পরিকল্পনা করেছিলাম দ্বিতীয় শ্রেণীর। সুযোগ সুবিধের কথা মাথায় রেখে কারণ আমি ধরেই নিয়েছিলাম যে কিছুতেই সেরাটা আমার ভাগ্যে থাকতে পারে না ধরেই নিয়েছিলাম যে আমার জীবনটা ইতিমধ্যেই পণ্ড হয়ে গেছে যদ্দিন না আমি প্রভুর বাণী পড়তে শুরু করেছি আর সত্যটাকে জানতে পেরেছি যার সাহায্যে আমি মিথ্যের সাথে লড়াই করেছি তদ্দিন অবধি আমিও কিন্তু নিকৃষ্ট জীবনেরই আশা রেখেছিলাম আমার জানার কোনো উপায় নেই যে আমরা কিভাবে দিনের পর দিন প্রভাবিত হচ্ছি সমস্ত রকমের কুচিন্তার উৎস হলো কখনো এই কুচিন্তা থেকে অনেক রকম জিনিস ভাবতে শুরু করি যে শয়তানকে আর কিছু করতেই হয় না মানে শয়তানকে কাজে এগিয়ে দিই কখনো আবার শত্রু কি করে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মুখ দিয়েও এমন কিছু বলিয়ে নেয় যা আমাদের মনে দ্বন্দ্ব তৈরি করে এমন আরও নানান কাণ্ড করে সুতরাং শত্রু আসলে নানান ধরনের উপায় নিজের কাজ চালিয়ে যায় কিন্তু মোদ্দা কথা হল প্রভু আমাদের সকলের জীবনের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করে রেখেছেন আবার শয়তানেরও কিছু পরিকল্পনা আছে এবার আমরা যার কথা সম্মত হই তার পরিকল্পনাই আমাদের জীবনে বাস্তবরূপ গ্রহণ করে সুতরাং আমাদের প্রভুর বাণী শিখতে হবে আমি সময় সবাইকে বলি যে প্রভুর মতে সম্মত হও আমোষ তিনের তিন বলছে এক পরামর্শ না হইলে দুই ব্যক্তি কি একসঙ্গে চলে এবার শুনুন আপনাকে জানতে হবে যে প্রভু আপনার সম্পর্কে কি বলছেন তার সাথে একমত হতেও জানতে হবে অর্থাৎ আপনি যদি প্রভুর বাণী কি বলছে তা না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে ওই চিন্তাগুলোর উৎসকে আমি অনেক বছর সম্পূর্ণ প্রতারণার মধ্যে সম্পূর্ণ দাসত্বের মধ্যে বাস করেছি আমার তখন বত্রিশ তেত্রিশ বছর বয়স যদিও তখন বেশ কয়েক বছর হয়ে গেছে আমি গির্জায় যাচ্ছি কিন্তু তখনো আমার প্রভুর বাণীর সত্য উপলব্ধি ঘটেনি বুঝতেই পারিনি যে এই সত্যই আমার জীবনের ভিত্তি হতে হবে আমি গির্জায় যেতাম অনেকটাই ধর্মীয় কর্তব্য পালন করতে কিন্তু যখন আমি বুঝলাম যে এই হলো প্রভুর বাণী আর আমি এর সাহায্যে আমার মনের পুনর্নবীকরণ ঘটাতে পারি শিখতে পারি কিভাবে সঠিক ভাবনা ভাবতে হয় তখন সবকিছুই পাল্টে গেল বুঝতে পারছেন তো ঠিকই হ্যাঁ এটা আপনার জীবনকে পুরো পাল্টে দেয় বারবারা প্রশ্ন করছে হস্টেন থেকে বারবারা জানতে চান এরকম কেন হয় যে লোক আমায় নিয়ে কী ভাবল সেই চিন্তা আমায় গিলে খায় আর কেনই বা লোকে আমায় গ্রহণ করবে না এই ধারণাটা সবসময় আমার মাথা খারাপ করে দেয় হিউস্টন থেকে বারবারা নমস্কার এর মুখ্য কারণ হলো নিরাপত্তার অভাব এটা আমার কাছে বেশ আকর্ষণীয় লাগে যে প্রভু যে বিষয়টা সবচেয়ে আগে আমাদের কাছে পৌঁছে দেন বা যা নিয়ে কথা বলতে চান তা হলো ধার্মিকতা ধার্মিকতার দিক থেকে আপনি ঈশ্বরের চোখের সমান কারণ আমাদের মধ্যে অধিকাংশই আমরা যাকে বলি অধার্মিক জীবন কাটিয়েছি আমরা নিজেদেরকে অপরাধী বলে মনে করি কারণ আমাদের এমনটাই বলা হয়েছে এবং কোনো ব্যক্তিকে সারাটা জীবন ধরে এত রকমের মন্তব্য শুনতে হয় যে তার মনে হয় তারই নিশ্চয়ই কোনো দোষ রয়েছে আমাদের একটা স্বভাব রয়েছে যে আমরা সবসময় অন্যের সাথে নিজের তুলনা করতে থাকি অন্যের সাথে পাল্লা দিতে থাকি এমন কি বিভিন্ন পত্রপত্রিকায় আমরা যে সমস্ত মানুষের ছবি দেখি তাদের এতটাই নিখুঁত দেখতে যে শত্রুর পক্ষে এটা বোঝা মুশকিল আর আমাদের অমনটাই দেখতে হবার কথা আর যদি তা না হয় তাহলে আমাদেরই কোনো খামতি আছে সুতরাং বাইবেলে বলছে যে কোনো ব্যক্তি যদি খ্রিস্টে থাকেন তাহলে তিনি এক নতুন জীবে পরিণত হন যা কিছু পুরনো তার অবসান ঘটে এমন কি পুরনো ধ্যান ধারণাও আর সমস্ত কিছু নতুন হয়ে ওঠে দুই করন্থীয় পাঁচের একুশে বলছে তিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন প্রভু ঠিক করেন যে আমরা ধার্মিকতার স্বরূপ হই কারণ আমরা আমাদের যীশুখ্রিস্টতে বিশ্বাস করি ফিলিপিও তিনের তিন যীশু খ্রীষ্টতে আমরা শ্লাংঘা করি নিরাপত্তার অভাব বোধ কি জিনিস আমি জানি বারবার আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন তার অভিজ্ঞতা আমার আছে আর আপনি এটা বোঝেন কিনা জানি না এটাই কিন্তু আপনার সমস্যা আমরা যত বেশি করে অন্য কি ভাবছে তা নিয়ে ভাবব তত আমরা অন্যের ভাবনা আর মতামতের দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকব সুতরাং আপনি যদি আপনার নিজের ভাগ্যে যা আছে তাই নিয়ে বাঁচতে চান আর প্রভু আপনাকে নিয়ে যা পরিকল্পনা আছে সেই অনুযায়ী বাঁচতে চান তাহলে আপনাকে জানতেই হবে আপনি যীশু খ্রিস্টে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনাকে অবশ্যই লোকে কী ভাবল সেই চিন্তা থেকে মুক্ত করবে একবার আপনাকে বললেই কিন্তু এই সমস্যার সমাধান হবে না আপনাকে শাস্ত্রবচন নিয়ে ধ্যান করতে হবে আর জোরে জোরে তা স্বীকার করতে হবে যে আমি খ্রিস্টে প্রভুর ধার্মিকতা স্বরূপ আমার জীবনে জন্যে প্রভুর একটা দুর্দান্ত পরিকল্পনা আছে যুদ্ধ একটা চলছে ঠিকই কিন্তু সেই যুদ্ধে আপনি লড়াই করে জিততে পারেন যদি আপনি প্রভুর বাণী সাথে করে যুদ্ধবিদ্যায় পারদর্শী হন এবার সুজেন স্প্রিংফিল্ড মিজোরি থেকে জানতে চান আমায় প্রতিদিন কোনো না কোনো নেতিবাচক মানসিকতার লোকের মুখোমুখি হতে হয় তাদের নেতিবাচকতার প্রভাব যাতে আমার মানসিক পরিস্থিতির উপরে না পড়ে এবং আমি তার জন্য কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ফেলি আমি কি করব হ্যাঁ সুজন এটা কিন্তু সোজা কাজ নয় আমি মোটেই বলবো না এটা সোজা কাজ আপনি যদি এমন পারিপার্শ্বিক থাকেন যেখানে আপনাকে রোজ কোনো না কোনো নেতিবাচক মানসিকতার লোকের মুখোমুখি হতে হয় তাহলে আমি যারা দেখছেন তাদের সবাইকে বলবো যে আপনি যদি নিজেই এমন লোকের সঙ্গে থাকার পরিস্থিতি বেছে নেন তাহলে আপনি বস্তুত নিজেকে নির্যাতন করছেন যদি আপনার এমন কোনো উপায় থেকে থাকে যে আপনি ইতিবাচক মনোভাবপূর্ণ লোকেদের মাঝে থাকতে পারেন তাহলে আপনি সেটাই করবেন কিন্তু যদি আপনি এমন পরিস্থিতিতে থাকেন যেখানে আপনি নেতিবাচক মনোভাবপন্ন লোকেদের দ্বারা পরিবৃত আর তা নিয়ে আপনার করারও নেই তাহলে কিছু পরামর্শ আমি অবশ্যই দিতে পারি প্রথমত যতটা পারেন বাকি সময় ইতিবাচক মনোভাবপন্ন লোকেদের মাঝখানে থাকুন যাতে লড়তে পারেন ধরুন আপনি এমন কারোর সাথে সময় কাটাতে বাধ্য হচ্ছেন যে আপনাকে বারবার ছোট করে নেতিবাচক কথাবার্তা বলে তাহলে আপনি অবশ্যই পাশাপাশি এমন কিছু বন্ধুবান্ধবের সাথে সময় কাটান যারা আপনার মনটাকে আবার তাজা করে আপনাকে উৎসাহিত করবে তারা আসলে নিজেদের যন্ত্রণা থেকেই এরকম কাজ করে আরেকটা কথা আর এটা আপনাকে করতেই হবে আপনাকে কিন্তু প্রতি প্রতিনিয়ত অবশ্যই প্রভুর উপাসনায় কিছুটা সময় কাটাতেই হবে কারণ উনি কিন্তু আপনার শক্তির উৎস আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে আর আমি সম্প্রতি সেগুলো নিয়ে ভাবছিলাম আর বারবার উপলব্ধি করছিলাম যে প্রভু আমায় কিন্তু বারবার পেছন থেকে রক্ষা করেছেন আড়াল করে গেছেন সম্প্রতি আমি একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমার পরিচিত কোনো একজন আমায় দেখে বললেন আপনি কিভাবে পারেন এই এত ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও কিভাবে আপনি এমনভাবে আচরণ করতে পারেন যেন কিছুই ঘটেনি আমার মনে হলো যে ঘটনাগুলো আমাকে যতটা না প্রভাবিত করেছে তার থেকে অনেক বেশি যেন করেছে ওনাকে আসলে আমার মনে হয় ঠিক যেমন আমাদের গাড়িতে শখ অ্যাবজর্বার্স লাগানো থাকে যাতে গাড়ি গর্তে পড়লেও আপনি খুব জোরে ঝাঁকুনি না খান ঠিক সেরকমই আপনি যদি প্রভুতে ভরসা রাখেন তাহলে প্রভু আপনার জীবনে শক অ্যাবজর্বার্স লাগিয়ে রাখেন আমাদের রক্ষা করার জন্যে বাইবেল শেখায় যে প্রভু হলেন সমস্ত রকম স্বাচ্ছন্দ্যও কর্তা আর উনি আমাদের সব রকম দুঃখ যন্ত্রণাতেও মলম লাগিয়ে দেন সুতরাং আপনি যদি নেতিবাচক পরিস্থিতির মধ্যে থাকেন তাহলে আপনাকে অবশ্যই প্রভুর সাথে অনেকটা সময় কাটাতে হবে কারণ এমনটা না করলে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠবে কিন্তু আপনি রোজ সকালে সবার আগে প্রভুর কাছে গিয়ে বলুন প্রভু আপনি জানেন আমি কি পরিস্থিতিতে আছি তবে আমি নিশ্চিত যে আপনি যদি এমন পরিস্থিতিতে থেকে থাকেন তাহলে প্রভু নিশ্চয়ই কোনও কারণে আপনাকে আপাতত ওই পরিস্থিতিতে রাখতে চান তাহলে প্রভুকে বলুন যে প্রভু আপনি আমায় মানিয়ে নেবার শক্তি দিন আর আমি জানি যে এই মুহূর্তে অনেক মানুষ আরো জোরদার শখ অ্যাবজর্ব জন্য প্রার্থনা করছেন ঠিক তারা হয়তো ভাবছেন তাদের নতুন এক প্রস্থ লাগবে সুতরাং আপনাকে হয়তো নতুনই নিতে হবে হ্যাঁ সত্যি ভালো পরামর্শ এবার রয়েছে নর্থ ক্যারোলিনার ক্রিস্টার থেকে একটি প্রশ্ন তিনি জানতে চান যখন কেউ মাদকা নিয়ে লড়ছেন তখন সে কিভাবে মনের মধ্যে চলা যুদ্ধ সামলাবে আপনাকে এই বিশ্বাসটা আনতে হবে যে কোনো কিছু আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না খ্রিস্টা একমাত্র পবিত্র আত্মা বাদে যখন আপনি প্রভুর কাছাকাছি পৌঁছে যান আর আমি মনে করি যে শয়তানের অনেক মিথ্যের মধ্যেও এটাও একটা যে সে আমাদের এটা ভাবতে বাধ্য করে যে আমি আর পারছি না আমি আর পারছি না আমি আর পারছি না আমি আর পারছি না আমার পক্ষে আর সম্ভব নয় আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না এটা খুব কঠিন কাজ এটা খুব কঠিন কাজ এটা খুব কঠিন কাজ আমার দ্বারা হবে না অল্পদিন আগে আমি একটা বই লিখেছিলাম পাওয়ার থটস নামে বইটাতে এমন বারোটা বিষয় নিয়ে বলা আছে যা নিয়ে আপনি স্বেচ্ছায় উদ্দেশ্য প্রণোদিত ভাবতে পারেন যা আপনার জীবন পাল্টে দিতে পারে আপনার মনের পুনর্নবীকরণ করতে পারে প্রথমে যে বিষয়টি নিয়ে আমি লিখছি তা হল আমার জীবনে যা কিছু করার দরকার আমি করতে সক্ষম যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে যিনি আমার শক্তির উৎস সকালে যখন আপনার ঘুম ভাঙে শত্রু দিয়াবল কিন্তু আপনার মনে কিছু চিন্তা প্রবেশ করানোর চেষ্টা করছে তোমার মনে এই বাসনা জাগাতে চলেছে সুতরাং আপনি হয়তো মাটিতে পা রাখার আগেই এই ভেবে শঙ্কিত হবেন যে আপনার যা করা দরকার আপনি তা করে উঠতে পারবেন না সুতরাং আমি চাই আপনারা খুব সকালেই নিজের উৎসাহিত করুন বলুন প্রভু আজ আমার আপনার সাহায্যের প্রয়োজন আপনি যদি আমার পক্ষে থাকেন তাহলে কোনো কিছুই আমার জন্য কঠিন হয় না আমি এই ভরসা রাখি যে আজ আপনি আমায় সাহায্য করবেন আপনি আমার পক্ষে থাকলে আমি মনে করি না কোনো কিছু আমার পক্ষে শক্ত এই শাস্ত্রবচনগুলো অধ্যয়ন করুন ঈশ্বর যখন আমাদের স্বপক্ষ তখন আমাদের বিপক্ষে কে সদা আমার পরিত্রাণ আমি কাহা হইতে ভীত হইব এক যোহন চারের চার আমরা ইতিমধ্যেই উহাদিগকে জয় করিয়াছি অর্থাৎ আমরা ইতিমধ্যেই দিয়াবলকে পরাস্ত করেছি ও দমন করেছি কেন কারণ আমরা নিজেরা তাকে যতটা বড় করে দেখব সে ততটাই বড় হয়ে দেখা দেবে অর্থাৎ আপনি যা বিশ্বাস করবেন সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা হয়ে উঠবে যদি আপনি এমনটা মনে করেন যে আসক্তই আপনার কাছে খুব বড় তাহলে তাই ঘটবে কিন্তু যদি মনে করেন আপনার যা যা করা প্রয়োজন তার সবই করতে সক্ষম তাহলে আপনি একটু একটু করে এগোন প্রথমে একটু করে এক ঘন্টা এই নিয়ে একেবারে ভাববেন না যে আমার বাকি জীবনে আমি কিভাবে এটা সামলাব ভাবুন যে আমি পরের পাঁচ মিনিট এটা করতে পারব আমি আর এক ঘন্টায় ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারবো কি আমি যখন ধূমপান করা ছাড়ি জিঞ্জার যা হয়তো অনেকে যে ধরনের সমস্যার মোকাবিলা করে তার সামনে কিছুই নাও কিন্তু সেটাও আমার কাছে খুব কঠিন হয়েছিল আমার খালি এটুকু মনে আছে যে যেদিনটা আমি ধূমপান না করতাম তার পরের দিনটা ধূমপান থেকে বিরত থাকাটা আমার কাছে আরেকটু সহজ হয়ে উঠত আর আমি বলবো প্রথম সপ্তাহটা প্রতিটা দিন খুব কঠিন ছিল কিন্তু তারপর প্রতিটা দিন একটু একটু করে সোজা হয়ে গেছিল আর আমার খালি মনে হতো যদি কোনো রকমের তিরিশটা দিন কাটাতে পারি আর একবার যদি তিরিশ দিন কাটাতে পারেন জানবেন আপনাকে আর সেই যুদ্ধের পরিস্থিতির মোকাবিলা করতে হবে না এমনও কখনো কখনো হয়েছে যে আমি হয়তো খুব রেগে গেছি বা কোনো কারণে খুব বেশি মানসিক চাপ তৈরি হয়েছে তখন অভ্যাসের বসে মনে হয়েছে একটা সিগারেট খেলেই হতো কিন্তু এখন আর তা মনে হয় না সুতরাং আপনার পরিবর্তন কিন্তু সম্ভব আপনি সম্পূর্ণ মুক্ত হতে পারেন ভরসা রাখুন সম্পূর্ণ মুক্ত হতে পারেন খ্রিস্ট কিন্তু আপনাকে ইতিমধ্যেই স্বাধীন করে দিয়েছেন আপনাকে খালি সেই বিশ্বাসটা মনের মধ্যে আনতে হবে সকালে বলতে হবে যে আমি এর থেকে মুক্ত আমি এর থেকে মুক্ত আমি কেবলমাত্র একটি জিনিসেই আসক্ত আর তা হল যিশুখ্রিস্ট নিজে আর আমাদের এটা উপলব্ধি করা প্রয়োজন যে আমাদের প্রতিটি বিষয় প্রতিটি আসক্তি প্রতিটি চিন্তা প্রতিটি আশঙ্কা কিন্তু প্রভুর বাণীর অন্তর্ভুক্ত মানে আমরা যা যা কিছুর উত্তর জানতে চাই সব আছে বিদ্যমান কখনো কখনো হয়তো লোক সব শুনে বলে বসেন আমার সমস্যার ক্ষেত্রে এটা খাটে না কিন্তু যিশুর বাণী আসলে সব কিছুকে অন্তর্ভুক্ত করে তিনি যাহাকে পুত্র স্বাধীন করেছেন তিনি প্রকৃত রূপে স্বাধীন এবং প্রভুর সমস্ত আশ্বাস বাইবেল বলে তাহার প্রাপ্য হইবে অর্থাৎ যে কেউ প্রভুর আশ্বাস লাভ করে না সে তো আমরা সবাই লাভ করতে চাইবই কিন্তু এখানে তাদের কথাই বলা আছে যে যারা প্রভুর নির্দেশিত কার্য সমাধান করবে দ্বিতীয় বিবরণে বলছে এ কথা বলা বন্ধ করো যেটা খুব শক্ত বলা বন্ধ করো যেটা খুব কঠিন সুতরাং এই মুহূর্ত থেকে এটা বলা বন্ধ করুন আপনার সামনে যদি একটা কঠোর কঠিন কাজ থাকে বলা বন্ধ করুন যে সেটা কঠিন আমরা মোটামুটি নিজেরা মুখে যা বলি সেটাই বিশ্বাস করি আর আমরা যদি সঠিক জিনিসটাই বলতে শুরু করি প্রভুর সাথে সম্মত হই তা আমাদের মনের পুনর্নবীকরণে সাহায্য করে সুতরাং যত আমরা ঠিক কথা ভাবব তত বেশি করে আমরা ঠিক কথা বলবো আর যত আমরা ঠিক কথা বলব তত বেশি আমরা ঠিক কথা ভাবব চক্রের অংশরূপ কিছুদিনের মধ্যেই নেতিবাচক কোন চিন্তা বেশিক্ষণ যাবৎ ভাবতে কষ্ট হয় মানে মানে ধরুন আমি যদি নেতিবাচক চিন্তা করতে শুরু করি কিছু একটা গন্ডগোল আছেই আমি বুঝতে পারবো যে আমার আনন্দে ব্যাঘাত ঘটছে আমি এসবের মধ্যে দিয়ে গেছি আমি ওই পথে আর যাচ্ছি না ঠিক আর একটা জিনিস এই সমস্ত প্রশ্নের পিছনে একটা মূল বক্তব্য লুকিয়ে থাকে সেটা হলো আশঙ্কা আসক্তির সাথে আসলে এই আশঙ্কাটা লুকিয়ে থাকে যে আমরা হয়তো যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাব যেখানে আমরা আর ফিরে যেতে চাই না তাই এবারে এই বিষয় একটি প্রশ্ন এটা করেছেন পেনেন্সিলভেনিয়া থেকে মিশেল আর উনি বলছেন আমি শত্রুর আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে অনেক বেশি মানসিক বল পাচ্ছি কিন্তু আমার মন কখনো কখনো সন্দেহ এবং আশঙ্কায় পরিপূর্ণ হয়ে যায় সুতরাং যদি ভয়ের মোকাবিলার জন্য কোনো উপায় দিতে পারেন ভালো হতো বলছি বাইবেল আমাদের ভয় না পাবার জন্য একমাত্র যে একটি মাত্র কথা বলেছে তা হল ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি সুতরাং একা একা ভয়কে জয় করতে যাওয়া অর্থহীন প্রথমত আপনাকে জানতে হবে যে প্রভু আপনার সাথে আছেন দ্বিতীয়ত উপলব্ধি করুন যে ভয় হলো এমন এক মনন যা একটা অনুভূতি সৃষ্টি করে বাইবেল বলছে যে প্রভু আমাদের ভয়ের মনন দান করেননি তিনি আমাদের প্রেম ও সুস্থ মন দিয়েছেন কিন্তু যখন বাইবেল বলে যে ভয় পেও না তার মানে এই নয় যে আপনি ভুলেও ভয় পাবেন না আমার মনে হয় আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো পর্যায়ে ভয় অনুভব করি কিন্তু এর মানে নয় যে আপনি ভয়ের কাছে পরাজিত হবেন ভয় কথাটার মর্মার্থ হল কিছুর থেকে পালিয়ে যাওয়া সুতরাং আমার নানান দুশ্চিন্তার আশাজনক চিন্তার শিকার হতেই পারি আমি এখানে বসে বলতে পারি না যে আমার কখনও দুশ্চিন্তা হয় না কারণ আমার হয়তো সেখান থেকে পালিয়েও যেতে ইচ্ছে করে কিন্তু কিন্তু এটা আমার মনে আসা অনেক চিন্তার অন্যতম আমি যখন খুব খুব পরিশ্রান্ত থাকি তখন ব্যাপারটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় যেমন আমি সপ্তাহের শেষে কোনো আলোচনা সভার জন্য যখন বেরোই আমি আমার পুরোটা মানে নিংড়ে দিই উপদেশ পাঠের আসরে তারপর সেখানে যাওয়া আসর ধকল আছে একটা অচেনা বিছানায় রাত কাটাই ক্লান্ত হয়ে পড়ি আমি লক্ষ্য করে দেখেছি যে যদি আমি সাবধানে না থাকি তাহলে আমার আলোচনা সভার পর দিন রোববারে আমি অল্প কিছুতেই যেন ডেবের ওপর রেগে যাই সহজেই পরিস্থিতির শিকার হয়ে যায় কেউ যদি আমায় এমন কিছু বলে বসে যা হয়তো আমি অন্য কোনো দিন হলে ও কিছু বলেনি বলেই উড়িয়ে দিতাম সেদিন হয়তো তাতেই আমি আহত হব সুতরাং আলোচনা সভার পরের রোববারগুলোয় আমায় খেয়াল রাখতে হবে যে আমি যেন খুব ভারী কোনো কাজে মাথা না লাগাই যাতে আরও বেশি মানসিক চাপ তৈরি হতে পারে এমন কিছু করে আমি নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করি যা আমি উপভোগ করি আমি এমন লোকজনের সাথে সময় কাটানোর চেষ্টা করি যাদের সাহচর্য আমি পছন্দ করি সুতরাং আপনাকে এটা সুনিশ্চিত করতে হবে যে আপনি যদি সবসময় ক্লান্ত থাকেন তাহলে আপনাকে নিজের যথেষ্ট খেয়াল রাখবেন আর আমার বিশ্বাস এখন এমন অনেকে দেখছেন যাদের অনেকের জন্য এই পরামর্শ বিশেষ সহায়ক হবে আপনি যদি সবসময় পরিশ্রান্ত থাকেন আপনি যদি আপনার প্রয়োজনীয় আট ঘন্টার জায়গায় দিনে তিন চার ঘণ্টা ঘুমন তাহলে নিজেই বুঝতে পারবেন কম ঘুমের পর সুস্থভাবে চিন্তা করতে পারাটা আরও কত কঠিন হয়ে ওঠে আর আমরা আমাদের জীবনে ভারসাম্যের বাইরে চলে যেতে দিই এই প্রসঙ্গে এক পিতর পাঁচের বক্তব্য আমার খুব প্রিয় তোমরা প্রবুদ্ধ হ জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে অর্থাৎ দিয়াবল কিন্তু যাকে তাকে গ্রাস করতে পারে না সে উপযুক্ত ব্যক্তিকে খুঁজে বেড়ায় আর সে এমন ব্যক্তিকে গ্রাস করে যার জীবনে ভারসাম্য বজায় নেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি জিঞ্জার আমার জীবনে এমন অনেকগুলো বছর কেটেছে যখন আমি কাজে মত্ত থাকতাম এখনো আমি যখন শুতে যাই আমার কোনো না কোনো নতুন কাজ মনে পড়ে যায় কিন্তু এখন আমার জীবনটাকে আমি এমনভাবে গুছিয়ে নিয়েছি যেখানে ভোর পাঁচটার মধ্যেই কিন্তু আমার ঘুম ভেঙে যায় আর আমি আমার চেয়ার চিকিৎসার জন্য তৈরি হয়ে যাই আমি শিখেছি যে সন্ধেবেলা আমার একটু বিশ্রাম নেওয়া দরকার বিশেষ করে যেহেতু আমার এখন বয়স হয়েছে আর আপনার যত বয়স বাড়বে তত এসব করার দরকার হয়ে পড়বে বুঝতে পারছেন তো আমি সন্ধেবেলা একটু চুপচাপ বসে থাকি আমার পছন্দের কিছু একটা করি নইলে আমি জানি আমার জীবন শক্তি ফুরিয়ে যাবে আর বিশেষ করে আজকের সমাজে মানুষের ওপর এত চাপ রয়েছে মানে প্রত্যেকের একটা প্রত্যাশা রয়েছে প্রত্যেকের কিছু না কিছু চাহিদা থাকে আর কখনো কখনো সেটা আপনাকে অভিভূত করে ফেলে আর আপনি এটাই ভেবে নেন যে এই সব চাহিদা মেটানোর জন্য আপনাকে চলতে থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে এর মানে এগে যাও এগে যাও এগে যাও এগে যাও এগে যাও থামলে চলবে না কিন্তু আজ বা কাল আপনাকে শিখতেই হবে কিভাবে বলবেন না আমার একটু ঘুম প্রয়োজন একটু উপভোগ করতে চাই আমি একবার এটা করলে বুঝতে পারবেন শত্রুর পক্ষে আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করা শক্ত তবে এত কিছুর পরেও কথা কিন্তু প্রভুর বাণীর সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তা দ্রুত প্রয়োগ করতে পারা বাইবেলে বলে আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী আমাদের অস্ত্রে রয়েছে সেগুলো মাংসিক নয় সেগুলো হলো আধ্যাত্মিক আর প্রভুর বাণী হল আমাদের পয়লা নম্বর আধ্যাত্মিক অস্ত্র লোক চারে নথিবদ্ধ রয়েছে যে যিশুকে যখন শত্রু আক্রমণ করেছিল তখন শয়তান তার মনে কিছু অসত্য কথা প্রবেশ করেছে ইহা লিখিত আর এইভাবে তিনি মিথ্যার মোকাবিলা করেন চারবার এই একই প্রচেষ্টা চালানোর পর বাইবেল বলেছে যে শয়তান রনে ভঙ্গ দিল আর উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষায় থাকলো তাহলে আপনি নিরস্ত করতে পারবেন কিন্তু তাকে প্রভুর বাণী মানতেই হবে শুধুমাত্র আপনার অনুভূতি ব্যক্ত করলে হবে না সুতরাং নিজেদেরকে জানতে হবে বুঝতে হবে কখন আমরা সবচেয়ে দুর্বল হয়ে পড়ি আর এই ধরনের আক্রমণের শিকার হবার সম্ভাবনা বেড়ে যায় আর কিভাবে খুব শীঘ্র প্রভুর বাণীর সহায়তায় তার মোকাবিলা করেন বাইবেল বলছে যে দিয়াবলকে শুরুতেই প্রতিরোধ করো এটাও রয়েছে এক পিত আর পাঁচে যে কি না আমার জীবনেও খুব গুরুত্বপূর্ণ ছিল আপনি কি করবেন তা ঠিক করার আগে মিনিট পনেরো ধরে আপনার মাথার বন্ধে দিয়াবলকে বিচরণ করতে দেবেন না যেই মাত্র পবিত্র আত্মা আপনাকে সাবধান করে শুনে রাখুন যেই মুহূর্তে পবিত্র আত্মা আপনাকে এই বিষয় সতর্ক করে যে আপনি এমন কিছু নিয়ে ভাবছেন যে আপনার ভাবা উচিত না আপনার তখনই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত আর এটা অনেক সময় কাজে দেয় না আমি মোটেই এমনটা ভাববো না হ্যাঁ এটা বেশ ভালো উপায় এই প্রশ্নটা ডন থেকে ফিনিক্সের তিনি বলছেন আমার স্বামী তিন বছর আগে মারা গেছেন তার মৃত্যুর পর আমি জানতে পারি যে তিনি অন্যান্য মহিলাদের সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছিলেন এবং আমি তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু এই চিন্তাটা বারবার মনে ফিরে ফিরে আসে কিভাবে মুক্তি পাব বলুন আমার মনে হয় ডন আপনার প্রশ্নের উত্তর আমার বলা বক্তব্যের মধ্যেই রয়েছে আমাদের খালি এটা আপনার পরিস্থিতির ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োগ করে দেখাতে হবে আসলে প্রভুর বাণী এতটাই মূল্যবান যে তার নানান পরিস্থিতিতে প্রয়োগ করা সম্ভব প্রথমত আমি সবসময় মনে রাখার চেষ্টা করি যে মানুষকে আঘাত দিলে তার আঘাত লাগে সুতরাং আপনি যার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ ছিলেন এবং যাকে ভালোবাসতেন তিনি আপনার প্রতি বিশ্বস্ত ছিলেন না এ কথা জানতে পেরে আপনি নিশ্চয়ই ব্যথিত হয়েছেন এটা তো সত্যি যন্ত্রণাদায়ক শয়তান আপনার মনে যে বিশ্বাস জন্মাতে চায় তা হল এই ক্ষেত্রে আপনারই কোনো দোষ আছে হয়তো আপনি আরও ভালো হতে পারতেন আপনি এটা করতে পারতেন বা ওটা করতে পারতেন অথবা যদি অন্য কিছু করতে পারতেন দেখুন আপনাকে বুঝতে হবে যে আপনি কে আর বলতে হবে আমি হয়তো নিখুঁত স্ত্রী ছিলাম না কিন্তু উনি যা করেছেন তা করার জন্যে এটা যথেষ্ট কারণ নয় আর আমি ভালো করে বুঝুন আমি এই ঘটনার জন্যে আমার বাকি জীবন নষ্ট হতে দেব না আপনার জন্যে এই মুহূর্তে এটা একটা অত্যন্ত শক্তিশালী বাণী আপনাকে আজই সিদ্ধান্ত নিতে হবে যা পেছনে পড়ে রয়েছে তা ভুলে গিয়ে সামনে যে সমস্ত ভালো জিনিসগুলো রয়েছে তার ওপর বেশি গুরুত্ব দিতে হবে এবার আপনার মনে বারবার এই চিন্তা ফিরে আসার বিষয়টি নিয়ে বলি আপনাকে কিন্তু নতুন বন্ধু বানাতে হবে আপনাকে নতুন কিছু করতে হবে এটা আমি নিজের জীবন করে দেখেছি যখন একই চিন্তা আমার রোজ কুড়ে খায় আর কিছুতেই আমি তার থেকে বেরোতে পারতাম না আমি তখন কোনো কাজে ব্যস্ত থাকতাম এমন কিছু করুন যা একটু আলাদা রকমের মানে সেই সমস্ত ব্যক্তিদের ধারে কাছে থাকবেন না যারা আপনাকে আবার সেই একই আলোচনায় জড়িয়ে ফেলবে উঠুন উঠে কিছু একটা করুন কাউকে গিয়ে সাহায্য করুন এমন কাউকে খুঁজে বার করুন যে হয়তো আপনার থেকেও বড় কোনো আঘাত পেয়েছে মানে আপনি যখন অত্যন্ত গভীর যন্ত্রণা পান যা কিনা আপনি সত্যি পেয়েছেন আপনার আত্মায় ক্ষত সৃষ্টি হয় আপনার অনুভূতিতে চোট লাগে আর একমাত্র প্রভুই সেই চোট সারিয়ে তুলতে পারেন সুতরাং আরও একবার ঠিক যেমনটা আমি অন্য একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললাম যে আমি আধ্যাত্মিক হয়ে বলছি না এটা খুব খুব গুরুত্বপূর্ণ আপনাকে কিন্তু প্রভুর সাথে সময় কাটাতেই হবে প্রভুর সাথে সময় কাটানো মানে আমি বলছি প্রতিদিন ওনার কাছে গিয়ে বলুন প্রভু এই যে আমি আমি এটা নিজে নিজে করতে পারবো না আমি নিজেকে সঠিক চিন্তার পথে পরিচালিত করতে পারব না কিন্তু আপনি আশ্বাস দিচ্ছেন যে আপনি আমায় ভষ্মের পরিবর্তে শিরভূষণ দেবেন শোকের পরিবর্তে আনন্দ তৈল অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসাস্বরূপ পরিচ্ছদ দান করবেন প্রকৃতপক্ষে জিশাইয়া একষট্টি সাথে বলছে আপনার জন্য কিছু আশ্বাসবাণী রয়েছে যাতে বলা আছে প্রভু আপনাকে আপনার পূর্ববর্তী সংকটের পরিবর্তে দ্বিগুণ বর দেবেন আমি এটাকে বলি সংকটের দ্বিগুণ প্রাপ্তি আপনি যদি আশ্বাসবাণীতে ভরসা রাখতে পারেন আপনার স্মৃতি নিরাময়ের জন্য প্রভুতে বিশ্বাস রাখতে পারেন তাহলে তা ঠিকই ঘটবে তা হয়তো রাতারাতি ঘটবে না কিন্তু একটু একটু করে ঠিক ঘটবে কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে পারি হাল ছেড়ে দেবেন না কিছুতেই কারণ যদি আপনি আমি যে উপদেশগুলি আলোচনা করলাম তা প্রয়োগ করেন তাহলে আপনি অনন্তকাল ধরে এই পরিস্থিতিতে থাকবেন না আপনাকে নিজেকে নিজে সাহায্য করতে হবে মন নিয়ে যা যা শাস্ত্রবচন রয়েছে তা পড়ুন বাইবেল চিন্তা প্রক্রিয়া নিয়ে কি বলছে পড়ুন মন নিয়ে নানান সিডি শুনুন দেখুন অর্থাৎ আপনি যখন দিয়াবলের সাথে যুদ্ধে নামবেন তখন আপনি বলতে পারেন আমি আমি না যাতে হিতপদেশ তেইশে সাত বলছে কেননা সে অন্তরে যেমন ভাবে নিজেও এমনই সুতরাং এতে পরিষ্কার যে কিভাবে আমার চিন্তাধারা কেমন আর তার কিভাবে আমার প্রাত্যহিক জীবনকে প্রভাবিত করে মন যেখানে যায় ব্যক্তি তাকে অনুসরণ করে আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন যে প্রার্থনার অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়সের সম্মেলনে দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রফুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস ম্যান মিনিস্ট্রেটার বন্ধু এবং অংশীদারেরা